নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা যারা বিএড এবং এমএড করছো তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস, সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেসের জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। আজকেই সেই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, গত পরশু কিন্তু ইউজির জন্য সেই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল এবং সেমভাবে কিন্তু আজকে বিএড এবং এমএড এর জন্য নতুন করে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো দেখে নেব কি রয়েছে এই নোটিফিকেশনে, কেমন করে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং কবে থেকে শুরু হচ্ছে, যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তোমরা যাবতীয় তথ্য খুব সহজে বুঝতে পারবে। তো সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এইখানে এসে তোমরা দেখতে পারবে সবার প্রথমেই কিন্তু এখানে 18 তারিখে দুইটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর বিএড স্পেশাল এডুকেশন, এইখানে ওডিএল মোড, ওডিএল মোডে যে বিএড হয় স্পেশাল এডুকেশনে সেটি তার যে অ্যাসাইনমেন্ট সাবমিশন সেই অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য নোটিফিকেশন, এবং তার নিচে রয়েছে ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন অফ এমএড, এমএড স্পেশাল এডুকেশনের জন্য কিন্তু এই যে দুইটি নোটিফিকেশন, এই দুইটি নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এখন এইখানে আমরা ডিটেলসে ক্লিক করব এবং যে নোটিফিকেশনটি সেই নোটিফিকেশনটি একের পর এক আমরা দেখে নেব কি কি রয়েছে এই নোটিফিকেশনগুলিতে। তো সবার প্রথমে আমরা বিএড এর জন্য নোটিফিকেশনটি ওপেন করব এবং বিএড এর জন্য নোটিফিকেশনটি এইভাবে পিডিএফ আকারে তোমাদের সামনে ওপেন হবে। এইখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে সেই নোটিফিকেশনটি 17/8/2023 এই নোটিফিকেশন পাবলিশ করা হয়, এবং এইখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন অফ বিএড স্পেশাল এডুকেশন। জানো যে বিএড স্পেশাল এডুকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করানো হয়, তার যে অ্যাসাইনমেন্ট সাবমিশন সেই অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যে নোটিফিকেশন সেটি এইখানে বের হয়েছে। তারপরে বলা আছে টার্ম এন্ড এক্সামিনেশন December 2022 অ্যান্ড June 2023 এর জন্য এই নোটিফিকেশন, এবং এইখানে দেখতে পাচ্ছ পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এখানে 26/8/2023 থেকে কিন্তু 2/9/2023 তারিখ পর্যন্ত চলবে, যেমনটি ইউজির ক্ষেত্রে হয়েছে সেম কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ তোমরা বিডিপিতে যারা যারা এডমিশন হয়েছে বিডিপির ক্ষেত্রে যে যেই ডেট দেওয়া রয়েছে বা যেই টাইম দেওয়া রয়েছে বা যেই পিরিয়ড দেওয়া রয়েছে সেই পিরিয়ডে এইখানেও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে, এবং এর যে প্রসেস সেই প্রসেস কিন্তু সিমিলার রয়েছে ইউজির সঙ্গে। তারপরে আমরা তোমাদের এখানে একটু জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ লার্নার কনসার্ন মে অ্যাপেয়ার অ্যাট এনি টাইম উইথিন দ্য অ্যাবভ মেনশন টাইম লিমিট অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স। তো এইখানে তোমরা কিন্তু যেই 7 দিন সময় দেওয়া রয়েছে এই 7 দিনের 24 আওয়ারের মধ্যে যে কোনো সময় তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে, এই যে ডেট রয়েছে এই ডেট এবং এই টাইমের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা সাবমিট করতে পারবে। তারপর বলা আছে দ্য লার্নার কনসার্ন আর রিকোয়েস্টেড টু অ্যাড হেয়ার টু দ্য ফলোয়িং পয়েন্টস। তো নিচের যে পয়েন্টসগুলি রয়েছে সেই পয়েন্টসগুলি তোমাদের ফলো করতে বলা হচ্ছে। তো আমরা যদি এই নোটিফিকেশনটি দেখি তাহলে দেখবো ইউজির সঙ্গে একদম সিমিলার রয়েছে, ইউজির পরিবর্তে শুধুমাত্র বিএড কথাটি বসিয়ে দেওয়া হয়েছে এবং বিএড কথাটি দিয়ে এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, এবং যে এমএড সেই এমএড এর ক্ষেত্রেও আমরা আশা করছি এইরকমই একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো এইখানে যে পয়েন্টগুলি সেই পয়েন্টগুলি আমরা দেখব। তো সবার প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে, তার জন্য যে ওয়েবসাইট সেটি এখানে দিয়ে দেওয়া রয়েছে, এবং এটিকে তোমাদের প্রিজার্ভ করে রাখতে হবে, অর্থাৎ তোমাদের কাছে সুরক্ষিতভাবে রাখতে হবে। এটি কিন্তু হার্ড কপি, তোমাদের যে স্টাডি সেন্টার সেখান থেকে কিন্তু কোনো রকমের কোনো হার্ড কপি দেওয়া হবে না, এবং তোমরা যারা যারা তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছো বা তোমাদের রেনুয়াল করেছো তারাই শুধুমাত্র এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস এইখানে অংশগ্রহণ নিতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে, অন্য কেউ কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না, এবং তোমাদের যে অনলাইন কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে। তারপরে নিচের দিকে আসবে, এইখানে দেখতে পাচ্ছ ইনভ্যালিড স্টুডেন্ট। তো আমরা যেহেতু বললাম ইউজিট যে ভিডিওটি রয়েছে তোমরা যে আই বটনে দেখো তাহলেও কিন্তু সেখানে সেম বলে দেওয়া হয়েছে এই যে এখানে তোমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছ এই বিষয়গুলি। তো আমরা এখানে তোমাদের শর্টকাটে একটু বলার চেষ্টা করবো। তো এখানে দেখতে পাচ্ছ ইনভ্যালিড স্টুডেন্ট দেখানোর কারণ হলো তোমাদের যে এক্সামিনেশন ফর্ম সেটি ফিল আপ হয়নি অথবা তোমাদের যে রেনুয়াল সেই রেনুয়াল করা হয়নি, সেই কারণেই দেখাবে, এবং ইনভ্যালিড স্টুডেন্ট দেখালে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা বা তোমাদের যে অ্যাসাইনমেন্ট কোনোটি সাবমিট করতে পারবে না। তারপরে দেখতে পাচ্ছ লার্নার মে অ্যাপেয়ার ইন দ্য সেইড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু স্মার্টফোন। তোমরা কিন্তু স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যে কোনো একটি মাধ্যম বা যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে করতে পারো অথবা ট্যাবের মাধ্যমে করতে পারো, এবং অবশ্যই তোমরা মনে রাখবে তোমরা এক সময় একটি সময়ে শুধুমাত্র একটি ডিভাইসের মধ্যে লগ ইন করতে পারবে, একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবে না। এবং তোমাদের যে পোর্টাল সেই পোর্টালটি এখানে দিয়ে দেওয়া রয়েছে, এই পোর্টালটি তোমরা অবশ্যই মাথায় রাখবে, এবং আবারও এখানে ডেট কিন্তু বলে দেওয়া হচ্ছে, তোমার ডেটগুলি দেখে নেবে। তার নিচে যদি আসো তাহলে দেখবে এখানে তোমাদের MCQ টাইপ কোশ্চেন হবে, এবং তার নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের
সঠিক অ্যান্সারের মধ্যে টিক মার্ক দিতে হবে এবং এইখানে নিচের দিকে যদি আসো তাহলে তোমাদের দেখতে পাচ্ছ দ্য লার্নার উইল গেট 3 আওয়ার ইফ ফুল মার্কস ইন 100। তো তোমাদের যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাদের 3 ঘন্টা টাইম দেওয়া হবে, এবং তোমাদের যদি 50 নম্বরের পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে। এবং অবশ্যই একটি কথা মাথায় রাখবে, তোমাদের 100 নম্বরের পরীক্ষা মানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে না, সেইখানে 20টি কোশ্চেন থাকবে যার ভ্যালু কিন্তু 100 নম্বরের সমতুল্য বা ইকুইভ্যালেন্ট থাকবে, এবং তোমাদের প্রত্যেকটি কোশ্চেন ক্যারি করবে 1 নম্বর, অর্থাৎ তোমাদের 20 নম্বর কিন্তু 100 নম্বরের কাজ করে দেবে। এবং অবশ্যই তোমার মনে রাখবে এইখানে কিন্তু কোনো রকমের কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাদের কোনো রকমের কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, সেই কারণে কোনো রকমের কোনো ভয় নেই, তোমাদের নেগেটিভ মার্কিং একদমই কিন্তু এখানে থাকছে না। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যারা দুইটি রয়েছে, এই প্যারা দুইটির মধ্যে যেই কথাটি বলা হচ্ছে আমি তোমাদের শর্টকাটে বলছি যে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু বা অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন রয়েছে কেউ কিন্তু স্কিপ করবে না। অনেকেই কী করে, একটি কোশ্চেন আসলো সেই কোশ্চেনের অ্যান্সার জানা নেই সেই কারণে সে স্কিপ করে দেয়, দেওয়ার পর নেক্সট কোশ্চেনে চলে যায়। তো এইভাবে যারা নেক্সট কোশ্চেনে যাবে তারা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনে আর ফেরত আসতে পারবে না, সেই কারণে কেউ স্কিপ করবে না, একবারে তোমাদের অ্যান্সার দিয়ে তারপরেই চলে যাবে। এবং তোমাদের কিন্তু এক সময় বা একটি সময় শুধুমাত্র একটি অ্যাসাইনমেন্ট লগ ইন করতে পারবে, এবং সেই অ্যাসাইনমেন্টটির যতক্ষণ অ্যান্সার করবে না ততক্ষণ দ্বিতীয় কোনো অ্যাসাইনমেন্ট বা দ্বিতীয় কোনো সাবজেক্টে তোমরা লগ ইন হতে পারবে না। এবং আর একটি ভাইটাল বিষয়, সেটি হলো তোমাদের যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমরা এই 3 ঘন্টার মাঝখানে 9 বার তোমরা কিন্তু পজ নিতে পারবে, অর্থাৎ তোমরা 9 বার কিন্তু বিরতি নিতে পারবে। এবং তোমাদের যদি 50 নম্বরের পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমরা 4 বার বিরতি নিতে পারবে, এবং এই বিরতির মাঝখানে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় কাজ করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। অথবা দেখা গেল কোনো কারণে সার্ভার চলে গেল, সাইট ক্র্যাশ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমরা 9টা বিরতি নিতে পারবে 100 নম্বরের ক্ষেত্রে, এবং 50 নম্বরের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমরা 4টি বিরতি নিতে পারবে। তো এটি অবশ্যই ভালো একটি সংবাদ, ভালো একটি খবর, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বিরতিগুলো নিতে পারবে। এবং এইখানে সবথেকে ভাইটাল বিষয় হলো তোমাদের যে হেল্প ডেস্ক নাম্বারগুলো রয়েছে, এই হেল্প ডেস্ক নাম্বারগুলো অবশ্যই তোমাদের মোবাইলের মধ্যে সেভ করে নেবে, কারণ কোন সময় কোন সমস্যা আসবে সেটি কেউই জানে না, সেই কারণে এই নাম্বারগুলো সেভ করে নেবে। এবং সেভ করে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, বড় কোনো সমস্যা হয়, তাহলে এই নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো এখন দেখে নেব এমএড এর ক্ষেত্রে কি বলা হচ্ছে। তো আমি যেহেতু প্রথমেই বললাম যে আশা করছি যে এমএড এর ক্ষেত্রেও সেম নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, তারপরে আমরা একবার দেখে নেব এমএড এর ক্ষেত্রে কি বলা হচ্ছে। তো এমএড এর যে নোটিফিকেশন সেটি এখানে ওপেন হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানেও কিন্তু তোমরা যদি দেখো শুধুমাত্র কিন্তু এমএড করে দিয়েছে, বিএড কেটে বা ইউজি কেটে এইখানে এমএড করে দিয়েছে, দিয়ে যে যাবতীয় তথ্যগুলি সেই তথ্যগুলি কিন্তু সেম রাখা হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ আনা হয়নি, একদম সিমিলার রয়েছে আগের নোটিফিকেশনের সঙ্গে। তাই এই নোটিফিকেশনটি বলতে হবে বলে আমি মনে করি না। তো সেই কারণে অবশ্যই তোমরা আগের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি দেখে নাও, তাহলেই তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবং তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।